press the bell icon on the YouTube app and never miss another update. হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে নতুন একটা টিপস নিয়ে উপস্থিত হলাম। আপনাদের দেখাবো যে আপনারা ছোট ছোট ভিডিওগুলো কীভাবে একত্রে ভিডিও এডিটিং করবেন। আমি আজকে আপনাদের সে প্রসেসিংটা দেখাবো। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝবেন। ভিডিওটি অনেক ছোটো, হয়তো 2 মিনিট 1 মিনিট ভিডিওটা হবে। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝবেন। ঠিক আছে বন্ধুরা, তবে ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা প্লে স্টোরে যাই। প্লে স্টোরে যাওয়ার পরে আমরা অ্যাপসটা ডাউনলোড করব। প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে লিখবেন ইনশট SSO RT। এই যে ভিউয়ার্স, ইনশট ভিডিও এডিটিং ভিডিও মার্ক, আপনারা এখানে ক্লিক করবেন। ঠিক আছে, দেন আমার যদি ইনস্টল করা আছে আমি ইনস্টল করলাম না, আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে ভিডিও অ্যাড করবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা আমাদের দেশে চলে যাই, আমাদের মোবাইল স্ক্রিনে চলে এলাম। মোবাইল স্ক্রিনে আসার পরেই দেখেন আমার অ্যাপসটা, অ্যাপসটা অনেক ভালো। আমি এটা ভিডিও এডিটিংয়ের জন্য ব্যবহার করে থাকি, আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নয় বন্ধুরা। এই দেখেন, আমি দেখাচ্ছি যে সাপোজ আপনার কিছু টিকটক ভিডিও নিয়ে আমি আপনার দেখাচ্ছি। এই দেখেন, এখানে 9 মিনিট একটা ভিডিও আছে, 17 মিনিট একটা ভিডিও আছে, তারপরে আপনার 17 মিনিট 17 মিনিট। আমি দেখেন বন্ধুরা কতগুলো ভিডিও একসাথে নিয়ে এডিট করতেছি। ঠিক আছে বন্ধুরা, আপনারাও নিয়ে করবেন, সমস্যা নেই, আপনারাও করতে পারবেন। ঠিক আছে, এই দেখেন আপনি যদি এই যদি আপনি ওকে চিহ্নটা দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পরে আপনার মোটামুটি আপনার সবগুলো ভিডিও অ্যাড হয়ে যেয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি এগুলো কাটবেন কীভাবে, কাটসাট করবেন, A to Z দেখাবো। ঠিক আছে, এই দেখেন বন্ধুরা ভিডিও সবগুলো ভিডিও অ্যাড হয়ে গেছে। আমি যে আপনার এখানে 10-12 ভিডিও দিলাম একসাথে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আপনারা এভাবে সুন্দর করে ভিডিও অ্যাড করে ভিডিও এডিটিং করে সেটা ইউটিউবে দেবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আপনাদের আরেকটা দেখে এখানে টিম লেখা, যেটা আপনারা ভিডিও কোনটুকু রাখবেন কোনটুকু কাটবেন কাটসাট করতে পারবেন। ঠিক আছে, এটা দিয়ে এই সফটওয়্যারটা অনেক ভালো। তারপরে আপনারা এখানে কোন রাখতে চান, আপনাদের ফুল স্ক্রিন রাখবেন না নো ফ্রেম রাখবেন। আমি যদি নো ফ্রেম রাখতে চান নো ফ্রেমে দেবেন, ফুল স্ক্রিন রাখতে চাইলে ফুল স্ক্রিন দেবেন, ফিট রাখতে চাইলে ফিট, এটা মিডিয়াম, এটা আমি দিই, এটা ইউজ করলাম সাপোজ। তারপরে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড আছে বন্ধুরা, মেন হলো ব্যাকগ্রাউন্ড। আপনারা এই সফটওয়্যার দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড রয়ে দেখেন কত সুন্দর সাইডে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। ঠিক আছে, আপনার এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এখান থেকে সোর্স করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, সাপোজ আমার এটা ভালো লাগলে আমি এটা দিয়ে রাখলাম। তারপর আপনার ফিল্টার, এই দেখেন বন্ধুরা অনেকগুলো ফিল্টার আছে আপনার এখানে। ঠিক আছে, আপনার এখানে তো যে ফিল্টারটা ভালো লাগে সেই ফিল্টারটা আপনারা দিয়ে নেবেন। এই দেন, ঠিক আছে, এই দেন ফিল্টার দিয়ে দিতে পারেন, এটা দিতে পারেন। তারপর দেওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট পর আপনার এখানে হয়তো লাইটটা বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন। ঠিক আছে, এই দেখেন আপনারা এটা অনেক অ্যাপসটা অনেক সুন্দর, একটা ছোট্ট একটা অ্যাপস কিন্তু অনেক সুন্দর, ভিডিও এডিটিং করবেন কোনো সমস্যা নেই। ঠিক আছে বন্ধুরা, এই দেখেন, ঠিক আছে, আপনার যতটুকু লাগবে, আপনার যে মানে ফিল্টারটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে বন্ধুরা, এখানে আরও আছে, আপনারা মনে করেন যে যদি কোনো কিছু অ্যাড করবেন, স্টিকার, এই যেন এক প্রকারের স্টিকার আছে। তাছাড়া আমি সাপোজ আপনাদের এটা দিয়ে দেখালাম, আপনি যদি এখানে মনে করেন এটা অ্যাড করে দেবেন, এটা অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, সমস্যা নেই, আপনার ভিডিও সম্পূর্ণতে দিয়ে রাখলাম, সমস্যা নেই। ঠিক আছে, আপনার ভিডিও যতক্ষণ চলবে এই শেয়ারটা ততক্ষণ চলবে। ঠিক আছে বন্ধুরা, তবে জেনুইন এটা আপনি করতে পারবেন, অনেক সহজে যে কেউ করতে পারবেন। ঠিক আছে, অনেক ভালো এক অ্যাপস, আমি এটা নিজে ইউজ করতেছি, আপনারা ইউজ করেন বন্ধুরা, তবে অনেক ভালো লাগবে। তবে আমি আপনাদের এটা সেভ করে দেখাচ্ছি। এই দেখেন বন্ধুরা, আপনার যে উপরে যে সেভ অপশন আছে না, এই সেভ অপশনে ক্লিক করলে আপনারা এটা দেন। সাপোজ আমি আপনাদের দেখাচ্ছি সেভ অ্যাজ, প্রথমে একটা অ্যাড আসবে, আপনারা 720 করতে পারেন, 1020 করতে, আমি 720 করলাম। দেওয়ার পরে আপনার একটা অ্যাড শো করবে, অ্যাডটা আপনারা ডিলিট করে দেবেন, এই করে দেবেন, মেসেজ করে দিলেন, এই দেন আপনার ভিডিও ডাউনলোড আছে। ঠিক আছে বন্ধুরা, ধরে আমরা আপনাদের দেখাচ্ছি আসলে ভিডিওটা যে আমি ডাউনলোড করলাম, আমি আপনাদের দেখাচ্ছি যেটা, একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, স্কিপ করলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা।
ডাউনলোড কমপ্লিট। আমি দেখে আমার গ্যালারিতে চলে যাই, ঠিক আছে বন্ধুরা, আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি। আমি আমার গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে যাওয়ার পরে আপনার ভিডিওটা যেখানে ডাউনলোড হয়েছে এই দেখেন, আমি আপনাদের জেনুইন দেখে দিলাম। এই দেখেন বন্ধুরা, এই দেখেন আমি যা অ্যাড করেছি, আপনার ব্যাকগ্রাউন্ড শেয়ার ইট সবই দেখা যাচ্ছে, ঠিক আছে বন্ধুরা। আমি যে আপনাদের 3 মিনিট অ্যাকসলেশন ভিডিও ই করেছি, এটার সাথে অ্যাড করেছি, সেটা আমি আপনাদের দেখালাম, ঠিক আছে বন্ধুরা। তো ভিডিওটি শেষ করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন।